হিরু আলম তো আমরা চিনি, হিরু আলমরা আমরা ওর বিরুদ্ধে আমাদের ডিসি সাইবারের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে তাকে ডেকেছিল, সে এসেছিল তার বিরুদ্ধে অজস্র কমপ্লেন। আসলে ওর কথা কী বলবো, যে ও আসলে আমাদের পুলিশের যে ড্রেস, পুলিশের যে প্যাটার্ন, ডিআইজি বা এসপি সে একটা কনস্টেবলের ড্রেস পরে রিয়ার কার্ড নিয়ে, যে আসলে সে কোনো অনুমতিও নেয় না। আর নিয়ম হলো আমরা আমাদের কমিশনার স্যার কিন্তু অলরেডি বলেছেন শিল্প সমিতির সাথে যে পুলিশের ড্রেস ইউজ করার আগে আমাদের সাথে অনুমতি নিতে হবে। সে আমরা দেখলাম সে শিল্প সমিতির সদস্যও না, আবার সে যে এই কনস্টেবলের ড্রেস পরে সে যে ডিআইজি বা এসপিদের যে বাটনগুলো ইউজ করে সে ইউজ করছে সেটা জানেও না, তারে আমি কী বলবো। আর আমাদের বাঙালির যে একটা কৃষ্টি কালচার যে রয়েছে, যে আমরা গান শুনি রবীন্দ্র সঙ্গীত বা আপনার নজরুলসঙ্গীত বা কিন্তু সে তো এই এটার যে একটা যারা গানটি গায় এটা সে টোটালি চেঞ্জ করে দিচ্ছে। এবং তারা আমরা জিজ্ঞাসা করছি যে আপনি এগুলি কেন করেন, আপনি সে বলছে যে আমি আর জীবনে এগুলি করব না, সে স্বীকার করেছে সেগুলি পুলিশের ড্রেস ইউজ করবো, সে কোনো গান কালচার সংস্কৃতি এগুলি নাম নষ্ট করবো প্রচুর ভাবে আরো।